हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। दिस इज शुभ्रा कौर। तो आज के थंबनेल देखे निश्चय बुझते वीडियो की नहीं होते चले मोस्ट डिमांडिंग वीडियो बोलते पारो तुम्हारे जोने। आमी अनेक जगह थे के स्टडी करे वीडियो देखे गूगल थे के पूरा चार्ट बार करे तुम्हारे के इनफॉरमेशन देव बोले। एक्चुअली आमी चार बचर आगेकार मैंने चार बचर आगे आमी कॉलेजे भर्ती होछिलाम। की छिलो की क्राइटेरिया छिलो सब ही आमी भूले गेछिलाम। तो सेगुलो रिस्टाडी करते हो तोमादेर जोने तोमादेर किछु इनफरमेशन देव। तार जोने प्रायशोई आमार कमेंट सेक्शने एकटा ना एकटा कमेंट आसेई जे आमी कोन कलेजे पढ़ी किभाबे भर्ती होयेछि एकटा डिटेल्ड भिडियो तोमरा चेयेछो। तो आज के समय होयेछे भिडियोटा बानानोर। तो बेशी कथा ना बोले भिडियोटा स्टार्ट करि। आज के भिडियो टपिकगुलो तोमादेर साथे शेयर करी। फार्स्ट होच्छे सीओ अंडारे की की कलेज आछे आर कत सीट, रैंक कौन कॉलेजे भर्ती होते गेले केमन रैंक लागबे। थार्ड होच्छे फर्म फिलअप, कारण फर्म फिलअपेर उपर अनेक किछु भित्ति करे। तो सेटा निये आमी डिसकस करब। फोर्थ होच्छे आमी आमार जार्नीटा तोमादेर साथे शेयर करब, माने आमी किभाबे भर्ती होयेछि आमी किभाबे फर्म फिलअप करेछि सेटा तोमादेर साथे शेयर करब। एंड द लास्ट तोमादेर कमेंटगुलोर आमी आंसर देब। चलो आजकेर प्रथम टपिक होच्छे सीउर अंडारे कौन कौन कलेज आछे। तो सीउर अंडारे मोट 13 कलेज आछे। आगे आमी जानतम 14 कलेज, बाट ना 13 कलेज आछे। कलेजगुलोर नाम तोमादेर साथे एकटु शेयर करी। प्रथमत 4 सरकारी कलेज आछे आर बाकीगुलो होच्छे सबई बेसरकारी कलेज। फार्स्ट गवर्नमेंट कलेजगुलोर नाम तोमादेरके बोली। साउथ कलकाता लॉ कलेज, सुरेंद्रनाथ लॉ कलेज, जोगेशचंद्र लॉ कलेज, हाजरा लॉ कलेज। एबार आमी तोमादेर साथे डिसकस करब बेसरकारी अंडारे कौन कौन कलेज आछे। तो बेसरकारी अंडारे कलेज आछे फर्स्ट हेरिटेज लॉ कलेज, ज्योतिर्मय स्कूल अफ लॉ, सुरेश्वर लॉ कलेज, कोलकाता पुलिस लॉ कलेज, एलजेडी, विकास भारती लॉ कलेज, श्यामबाजार लॉ कलेज, रवींद्र शिक्षा सारणी लॉ कलेज एंड जॉर्ज लॉ कलेज। ये 13 लॉ कलेज सीउर अंडारे आछे। प्रत्येकटा कलेजेर सीट 120 करे, बाट एलजेडी तेई एकमात्र 240 सीट आछे। এবার যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এক্সাম। তো ফার্স্টে এক্সাম কি কিভাবে হয়, এক্সামের কিছু রুলস রেগুলেশনস তোমাদেরকে বলি। 45% মার্কস থাকতে হবে এইচএস রেজাল্টে। জেনারেলদের ক্ষেত্রে বলছি, এসসি এসটি পিডব্লিউডি এদের ক্ষেত্রে 40% মার্কস থাকতে হবে এইচএস রেজাল্টে। এই টোটাল এক্সাম হবে 100 আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস, মানে পার কোয়েশ্চেন 2 মার্কস। তো 50 কোশ্চেন থাকবে তোমাদের আর টোটাল হচ্ছে 100 মার্কস। নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নেই। অন্যান্য এক্সামে হয়, কম্পিটিটিভ এক্সামে হয় এই নেগেটিভ মার্কিং থাকে, একটা মাত্র এই এক্সামে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো তোমরা চিন্তা করো না, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। আরেকটা পয়েন্ট তোমাদেরকে না বললেই নয়, এজ বার্ড। তোমরা অনেকেই ভাবছো যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অনেকে ভর্তি হবে, তোমরা এইচএস এর পরে যে কোনো এজে এই এক্সামটা দিতে পারো। এবার তোমাদের সাথে ডিসকাস করব র্যাঙ্কের বিষয়। সবথেকে বেশি আস্ক করেছো যে কত র্যাঙ্ক হলে হেরিটেজ কলেজে ভর্তি হতে পারবো, কত র্যাঙ্ক লাগবে। তো তোমাদেরকে ক্লিয়ার করে আজকে বলি। দেখো, প্রথম কথা হচ্ছে র্যাঙ্কের এখানে ভ্যারি করে না, মানে বেসিক্যালি ভ্যারি করে কোন ক্ষেত্রে করে। যারা সরকারি কলেজে পড়তে চাও তাদেরকে আমি বলবো 380 মধ্যে র্যাঙ্ক করার, কারণ এখানে প্রচণ্ড কম্পিটিশন আছে, তোমরা তো জানোই। তো সেই জন্যই তোমাদেরকে বলবো যে 380 মধ্যে র্যাঙ্ক করবে যারা জেনারেল তাদের জন্যে। আগেই বলেছি তোমাদের এখানে ভীষণ কম্পিটিশন, তো লাখ লাখ স্টুডেন্টসরা তো এখানে এক্সাম দেবে। তো এখানে পার্টিকুলারলি বলা মুশকিল যে কত র্যাঙ্ক করলে এই কলেজ পাবে, কত র্যাঙ্ক করলে ওই কলেজ পাবে, এটা টোটালি বলার বাইরে, কারণ এটা কেউই জানে না, এটা ইভেন আমিও জানি না, বা কোনো আদার ভিডিওসে দেখবে ওরা কোনো সময় মেনশন করে না। আমার অনেক বন্ধুরা আছে যারা সরকারি কলেজে পড়ে, যারা বেসরকারি কলেজেও পড়ে, অন্যান্য বেসরকারি কলেজে পড়ে, তো তাদের র্যাঙ্ক অনেক সময় আমার কম হওয়ার, মানে আমার থেকে বেশি হওয়ার সত্ত্বেও তারা সরকারি কলেজে চান্স পেয়েছে, আর আমার থেকে কম হওয়ার সত্ত্বেও অনেকে, মানে র্যাঙ্ক কম হওয়ার সত্ত্বেও অনেকে বেসরকারি কলেজে চান্স পেয়েছে। তো এটা আমি বলবো না যে কত র্যাঙ্ক করলে পার্টিকুলারলি এই কলেজটাই হবে আর কত র্যাঙ্ক করলে ওই কলেজটা হবে, এটা তো আমি এক টোটালি বলতে পারবো না। বাট তোমরা হিসাব করলেই পাবে, কারণ প্রত্যেকটা এসসি এসটি ক্যাটাগরি প্রত্যেকটা কলেজে, মানে প্রত্যেকটা কলেজে বলবো না, সরকারি কলেজে 23 করে সিটস থাকে। তো আর ফরেনার্সদের জন্যে মেবি 1 অর 2 এরকম থাকে, আমি নট শিওর,
তো সেই বেসিস করে সেই বেস করেও বললাম যে যারা জেনারেল আছো তারা চেষ্টা করবে 300-350-এর মধ্যে র্যাঙ্ক করার, তোমরা পেয়ে যাবে। আর যারা ওবিসি আছো তারা চেষ্টা করবে 400-এর মধ্যে, 400-এরও কম র্যাঙ্ক করার। আর এসসি এসটি যারা আছো, পিডব্লিউডি যারা, যে ক্যাটাগরি আছো, তারা চেষ্টা করবে 600 তো বেশি বলে ফেললাম, 500-এর মধ্যে রাখার, কারণ আগেই বললাম কম্পিটিশন। এবার তোমাদের সাথে ডিসকাস করব দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ফর্ম ফিল আপ। হ্যাঁ, কেন বললাম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ ফর্ম ফিল আপের উপর ভ্যারি করে অনেক কিছু নির্ভর করে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে ওখানে তোমাদের কিছু, ওখানে প্রত্যেকটা কলেজের রেফারেন্স থাকে, মানে কোন কীভাবে তুমি কোন রেফারেন্স অনুযায়ী কলেজটাকে সাজাবে, এটা বোঝানোর চেষ্টা করছি। যে ওখানে 13টা কলেজ থাকবে, তোমরা মন মতো কলেজটাকে সাজাতে পারবে। মানে তোমার তোমরা যদি প্রথম 4টে কলেজ সরকারি দাও, দেন বেসরকারি দাও, তাহলে যদি তোমার র্যাঙ্ক 300-এর মধ্যে হয় তাহলে প্রথম 4টে সরকারি কলেজের মধ্যেই হবে। আর যদি প্রথম, আর যদি এটা দেখো যে 500 বা 600 র্যাঙ্ক হয়েছে, তোমাদের 600-এর মধ্যে র্যাঙ্ক আছে প্রথম 4টে সরকারি কলেজের পর, তারপর ফার্স্ট যে বেসরকারি কলেজটা তোমরা দেবে সেই কলেজেই তোমাদের ভর্তি হবে, মানে সেই কলেজেই তোমাদের চান্সটা হবে। ফর্ম ফিল আপের উপর অনেক কিছু নির্ভর করছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো মানে মন মতো কলেজ চুজ করবে পরপর পরপর। প্রথম সরকারি কোন কলেজটা তুমি ভর্তি হতে চাও সেটা আগে চুজ করবে, মানে হাজরা ভর্তি হতে চাও অর সুরেন্দ্রনাথ, যেটা তোমার ভালো লাগবে সেটা ফার্স্টে দেবে। বেশির অংশ ক্ষেত্রেই এটাই হয়, কারণ যদি সরকারি কলেজ না হয় ফার্স্ট বেসরকারি কলেজেই চান্স হয়ে যায়, এটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, আমি এটাই বলছি। তা না হলে তো তারপরেরটা হবে, মানে সেই কলেজটা হলো না, সেই ফার্স্ট বেসরকারি কলেজটা হলো না, তারপরেরটা হবে। আর যদি তোমাদের র্যাঙ্ক 1000 হয় বা তার বেশি হয় তাহলে আমি বলতে পারবো না যে প্রথম বেসরকারি কলেজটাই তোমরা পাবে কি না। যারা এবার 2024-এ এক্সাম, এইচএস এক্সাম দিয়েছো, তারাও কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে, কারণ এক্সামটা হয় আগস্টে, আর জুন বা জুলাইয়ের শেষের দিকে এক মাস ধরে ফর্ম ফিল আপটা হয়। তো আমি এখানে সাইট মেনশন করে দিচ্ছি। নেক্সট টপিক হচ্ছে মেরিট লিস্ট। মেরিট লিস্ট কিন্তু তিনবার বার হয়, তিনটে ধাপে বের হয়। ফার্স্ট লিস্টে যদি কারোর নাম না থাকে তাদের সেকেন্ড লিস্টে নাম থাকবে, সেকেন্ড লিস্টে নাম না থাকলে তাদের থার্ড লিস্টে নাম থাকবে। যাদের র্যাঙ্ক 1000-এর ওপরে আছে তোমরা একদমই চিন্তা করবে না, তোমাদের যদি ফার্স্ট লিস্টে নাম না থাকে তাহলে চেক করবে সেকেন্ড লিস্টে আছে কি না, সেকেন্ড লিস্টে না থাকলে থার্ড লিস্টে তো থাকবেই। তো এবার তোমাদেরকে আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে ভর্তি হয়েছি, আমি কিভাবে ফর্ম ফিল আপ করেছি। তো আগেই বলে রাখি, আমার ল পড়ার খুব একটা আহামরি ইচ্ছা ছিল না, তো মানে একেবারেই অনিচ্ছা ছিল তা বলবো না, আমার বাবার ভীষণ ইচ্ছা ছিল, আমার দাদুর ভীষণ ইচ্ছা ছিল, আমাদের বাড়িতে কেউই ছিল না, মানে বাবা মা জেঠু ওদিকে মামা মামার বাড়ি থেকেও কেউই না। তো আমার বাবা খুব করে চেয়েছিলো আমাদের বাড়ির থেকে আমি ল পড়ি, তো সেটাই হচ্ছে সূচনা। আর আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম পুরো কোভিড ভরা, কোভিডের মধ্যে, মানে 2020-এর কথা বলছি, পুরো টোটাল কোভিডে মানে লকডাউনও চলছিল, তার মধ্যে আমাদের এন্ট্রান্স এক্সাম পড়েছিল। তো তখন না আমি অত জানতাম না বিষয়টা, কারণ আমার ওপরে তেমন কেউই ছিল না এইসব বিষয়ের ডিটেলসে জানার। আমি খুব গুগল, ইউটিউব এইসব দেখে দেখে যতটা মানে বোঝা যায় আর কি বুঝলাম, বুঝে নিয়ে আমি ফর্মটা ফিল আপ করলাম। এমনভাবে আমি ফর্মের ব্যাপারে কোনো রকম কোনো জ্ঞান ছিল না। তো ফার্স্ট আমি সরকারি কলেজ দিলাম 4টে, তারপরে বেসরকারি কলেজ দিলাম। মানে এটা নয় যে কোনো কলেজ আমার খুব ভালো লাগে সেই অনুযায়ী সাজিয়েছি, না সেরকম কোনো বিষয়ই নয়। প্রথম 4টে সরকারি কলেজ দিলাম, তারপরেই আমি হেরিটেজ ল কলেজ দিলাম। তারপরে কী ছিল আমার ঠিক মনে নেই, কারণ হেরিটেজ ল কলেজ আমার 5th-এ ছিল, সেটা আমার মাথায় আছে। তো যাই হোক, তো আমি দিলাম, বলবো তোমাদের আমার এক্সাম সেন্টারটাও হেরিটেজ ল কলেজেই পড়ে। যখন আমি এক্সাম দিতে গেছিলাম আমার তো কলেজটা দারুণ লেগেছে, মানে দারুণ লেগেছে। আমাদের অ্যাকচুয়ালি হেরিটেজ যে আলাদা টেকনোলজি ডিপার্টমেন্ট ছিল সেখানে আমাদের সেন্টারটা পড়েছিল, অ্যাম্বিয়েন্স কলেজ দেখে আমি ভীষণই ইমপ্রেসড, আমার ভীষণ ভালো লাগে। তো আমি কেন জানি না ভেবেছিলাম যে
আমি এই কলেজে ভর্তি হতে পারলে হয়তো ভালো হতো। যখন আমার রেজাল্ট আউট হলো, মানে এক্সামের রেজাল্ট আউট হলো, আমার র্যাঙ্ক ছিল 506। তো মেরিট লিস্টে আমার ফার্স্ট লিস্টে আমার নাম চলে আসে, আমার হেরিটেজ কলেজেই পড়ে। তো আমি চেয়েছিলাম যে একটু কাছাকাছি কলেজ পড়ুক আমার, কারণ আমার বাড়ি থেকে হেরিটেজ কলেজ প্রায় 3 ঘন্টারও বেশি ডিস্টেন্স। তো আমি কি করেছিলাম, কলেজের পাশে মানে ওখানে ওয়েটের একটা অপশান থাকে, মানে আমি যদি ওখানে ওয়েট করি তাহলে আমার সেকেন্ড লিস্টে কলেজ চেঞ্জ হওয়ারও একটা পসিবিলিটি থাকে। তো আমি ওয়েট করেছিলাম, আর আমার আবার সেকেন্ড লিস্টে সেম কলেজই পড়েছিল, মানে হেরিটেজ কলেজই পড়েছিল, কোনো চেঞ্জ হয়নি। আর এবার অনেকেরই হয়েছে কি অন্য কলেজ দিয়েছিল ওয়েট করে, তাদের কলেজ হয়ে গেছিলো বাট আমার হয়নি। তো যাই হোক, এটাই হচ্ছে আমার জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেক বকবক করেছি, অনেক ইনফরমেশান দিলাম, এবার তোমাদের মানে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি ডাউটগুলো ক্লিয়ার করব। তোমাদের কমেন্টসগুলো আমি লিস্ট করে বসেছি, তো স্টার্ট করা যাক। তো ফার্স্ট কমেন্ট হচ্ছে, কত বছরের কোর্স? এটা হচ্ছে 5 বছরের কোর্স যদি তুমি বিএ এলএলবি কোর্স করে থাকো। যদি নর্মাল এলএলবি করে থাকো তাহলে এটা 3 বছরের কোর্স হবে, আর যদি বিএ এলএলবি করে থাকো তাহলে 5 বছরের কোর্স। সেকেন্ড কমেন্ট হচ্ছে, টোটাল ফিজ 30,000 করে পার সেমিস্টার। আর যতদূর সম্ভব আমি শুনেছি যে 2023 থেকে, যতদূর আমি শুনেছি 2023 থেকে পার সেমিস্টার 35,000 করে দিয়েছে। টোটাল 3 লাখের ওপরে যদি তোমরা ফুল কোর্সটা বলো, 3 লাখের ওপরে, মেবি 3,30,000 বা তার আন্ডার, 3,30,000-এর আন্ডার। আর একজন কমেন্ট করেছো, আমি স্টাডি কন্টিনিউ করছি কি না। হ্যাঁ, আমি স্টাডি কন্টিনিউ করছি, আমি 4th ইয়ারে পড়ি, 8th সেম। নেক্সট কমেন্ট হচ্ছে, তুমি কি এইচএসের পর স্টার্ট করেছো? হ্যাঁ, আমি এইচএসের পরই স্টার্ট করি। নেক্সট কমেন্ট, অ্যাডমিশন প্রসেস কি? অ্যাডমিশন প্রসেস তো তোমাদের সাথে এতক্ষণ ধরে শেয়ার করলাম, তো এটাই হলো অ্যাডমিশন প্রসেস। এন্ট্রান্স এক্সাম দিতেই হবে। কত মার্কস লাগবে ভর্তি হতে গেলে? তোমাদেরকে তো ভিডিওতে বললামই, 45% লাগবে যারা জেনারেল ক্যাটাগরিতে আছো, আর 40 মার্কস লাগবে, মানে 40% মার্কস লাগবে এসসি এসটি পিডব্লিউডির জন্য। একজন কমেন্ট করেছো, ইন্টারেস্টিং কমেন্টস, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কলেজের মধ্যে ডিফারেন্স কী? দেখো, ডিফারেন্স তোমাদেরকে আমি বলবো শুধু টাকার, কারণ গভর্নমেন্ট কলেজে অনেক কম খরচায় তোমরা কোর্সটা কমপ্লিট করতে পারবে। মানে ইভেন যেখানে যদি 30,000, আমাদের সেমের পার সেম যদি 30,000 লাগে, ওখানে পুরো কোর্সটা কমপ্লিট করতেই হয়তো তোমাদের 30,000 লাগবে, মানে এতটাই কম ফিজ। আর ফিজের ডিফারেন্স তো আছেই, তাছাড়াও আমি বলবো, সরকারি কলেজে পড়লে না একটা আলাদা ইমেজ হয় সবার প্রতি যে হ্যাঁ একটা ভালো স্টুডেন্ট বা ভালো জায়গা থেকে পড়ে এসে বেরিয়েছে। তাছাড়া আর কোনো ডিফারেন্স আমি বলবো না, সেম ক্যাটাগরি, মানে সেম ডিগ্রি, সেম সার্টিফিকেট, সবই সেম, বাস পয়সা। একজন কমেন্ট করেছো, হেরিটেজ ল কলেজে পড়লে কি সুবিধা? মানে কোনো সুবিধা নেই, কোনো সুবিধা নেই, মানে সব কলেজে পড়লেই যা সুবিধা পাবে এই কলেজে পড়লেও সেম সুবিধাই পাবে। মানে সরকারি কলেজে গেলেও তুমি সেম সুবিধা পাবে, এই কলেজে গেলেও সেমই সুবিধা পাবে, তার কোনো সুবিধা নেই। মানে আমার মনে হলো যে একটু, ইভেন আমার মনে হয় হেরিটেজ ল কলেজে ফিজটা একটু হাই অন্যান্য বেসরকারি কলেজের থেকে। তো এটা সুবিধা তো বলবো না, একটু অসুবিধা যাদের, যারা একটু ফাইন্যান্সিয়ালি ভাবছো পড়ার কথা। তো তোমাদেরকে বলে রাখি, হেরিটেজ ল কলেজের সবথেকে হাইয়েস্ট ফিজ নেয় পার সেম অন্যান্য বেসরকারি কলেজের থেকে। আরেকজন জিজ্ঞেস করেছো, জব অপরচুনিটি কী আছে? তো জব অপরচুনিটি তো অনেক আছে, ব্যাংকস জব আছে, তোমরা ব্যাংকে জব করতে পারবে, গভর্নমেন্ট আন্ডার, মানে গভর্নমেন্ট জব করতে পারবে, প্রাইভেট সেক্টরে জব করতে পারবে, লিটিগেশন লয়ার, লিগাল অ্যাডভাইজার, ল ক্লার্ক, অনেক জব অপরচুনিটি আছে, তোমরা চাইলেই চুজ করতে পারো কোনটাতে এক্সাম দেবে। আর তাছাড়াও তো জাজ, লয়ার, ল ফার্ম, এগুলো তো আছেই, তোমরা চাইলেই করতে পারো। যে তোমরা আফটার, ধরে নাও তোমরা কোনো এক্সাম দিচ্ছই না, টোটালি কোনো এক্সাম দেবে না, তোমরা প্র্যাকটিস লাইনে যেতে পারো, তোমরা কোর্টে গিয়ে প্র্যাকটিস করতে পারো, আফটার 5 ইয়ার্স তোমরা অনেক অপরচুনিটি পাবে। বাট তার আগে সব মেক শিওর যে তোমরা বার কাউন্সিলের মেম্বার হতে হবে।
দ্যাটস ইট, ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে যথাযথভাবে ইনফরমেশন দেওয়ার। তাছাড়াও যদি তোমাদের কোনো ইনকোয়ারিজ থাকে বা কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আমি সবসময় তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে একদমই রাজি আছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ইনফরমেটিভ হলো কি না সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, বাই।